নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির ছেলে ইউসুফ বুহারির বিয়ে নিয়ে আলোচনার ঝড় তুলেছে দেশ এবং বিদেশের মিডিয়া। শনিবার অনুষ্ঠিত নজিরবিহীন জাঁকজমকপূর্ণ এই বিয়ের কনে দেশটির বিশিষ্ট ধর্মীয় নেতা আদু বায়রের মেয়ে জোহরা নাসির। তাদের বিয়ে হয়েছে দেশটির কানো শহরে। এ উপলক্ষে উত্তর নাইজেরিয়ার এই শহরটিতে ব্যক্তিগত বিমানে করে জমায়েত হয়েছিলেন নাইজেরিয়া এবং পশ্চিম আফ্রিকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিয়ে ছিল দেশটিতে এবছরের সবচেয়ে বড় অনুষ্ঠান। বিয়েটি অনুষ্ঠিত হয়েছে কানো রাজ্যের বিচি শহরের আমিরের প্রাসাদে। কয়েক হাজার মানুষ বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। অনেকে বলছেন এই বিয়ের অনুষ্ঠান ছিল নজিরবিহীন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারির ছেলে ইউসুফ বুহারি এবং দেশটির অন্যতম ধর্মীয় নেতা এবং কানোর বর্তমান আমির নাসির আডো বায়রোর মেয়ে জাহরা নাসির বায়রোর এই রাজকীয় বিয়ে চলতি বছর দেশটির সবচেয়ে আলোচিত ঘটনা বলা যায়। রাজকীয় এই বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না। দেশটির অভিজাত লোকজন এবং পশ্চিম আফ্রিকার বিশিষ্ট ব্যক্তিরা মোহাম্মদ বুহারির ছেলের বিয়েতে অংশ নেন। কানো রাজ্যের এমির অব বিচি প্যালেসে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রেসিডেন্ট পরিবারের কোনো সদস্যের সঙ্গে রাজকীয় পরিবারের কারো বিয়ের ঘটনা নাইজেরিয়ায় অনেকটাই অপ্রত্যাশিত ঘটনা। বিয়েতে বরের পরিবার কনের পরিবারকে 5 লাখ নাইরা পরিশোধ করেছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সাধারণত বিয়েতে বরের পরিবার যে পরিমাণ অর্থ পরিশোধ করে থাকেন, এই অর্থের পরিমাণ তার চেয়ে 10 গুণ বেশি। বিয়ের আগে কনের পোশাকের ছবি অর্থাৎ প্রি ওয়েডিং নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়। কেউ কেউ এই ধরনের পোশাকের জন্য তার সমালোচনা করলেও অনেকেই আবার তাকে সমর্থনও করেছেন। বিয়েতে বেশিরভাগ অতিথিদের মাস্ক পরে থাকতে দেখা গেছে। বর্তমানে সংক্রমণ কমিয়ে আনতেই লড়াই করছে নাইজেরিয়া। দেশটিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল। পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা প্যালেসের চারদিক ঘিরে রেখেছিল। বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছেন যোগাযোগ মন্ত্রী ইমাম ঈসা আলী পান্তানি। রাজকীয় এই বিয়েতে দেশটির বিভিন্ন স্থান থেকে শীর্ষ রাজনীতিবিদ এবং বিভিন্ন অঞ্চলের শাসক ছাড়াও বিরোধী দলের অনেক নেতাকেও অংশ নিতে দেখা গেছে। এদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির পূর্বসূরি গুডলাক জোনাথন। 2015 সালের নির্বাচনে বুহারি তাকে হারিয়ে জয়লাভ করেন। এছাড়া বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন গাম্বিয়ার ফার্স্ট লেডি ফাতোমাতা বাহবারো ও প্রতিবেশী নাইজারের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদু ইসৌফু। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।